গ্ল্যামার্স জগতে সৌন্দর্যই শেষ কথা অতীতে কেবল অভিনয়ে দক্ষতা দেখা গেলেও এখন দক্ষতার পাশাপাশি সৌন্দর্য থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় তাই প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেকে সুন্দর করতে কত কিছুই না করেন অনেকে নিজেকে সুন্দর করে দেখানোর জন্য প্লাস্টিক সার্জারিও করেছেন তবে আপনি জেনে অবাক হবেন বেশ কিছু বলিউডের তারকা রয়েছেন যারা অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে কাজ পাননি কি শুনে অবাক হচ্ছেন তো সুন্দর হওয়ার কারণে বলিউডে কাজ পায়নি হ্যাঁ ঠিকই শুনছেন আর এই তালিকায় প্রথমেই রয়েছে কৃতি শ্যানন কেরিয়ারের শুরুতে অতিরিক্ত সুন্দর হওয়ার খেসারত দিতে হয়েছিল কৃতি শ্যাননকে তার অতিরিক্ত সুন্দর চেহারা হওয়ার কারণে বেশ কিছু ছবিতে কাস্ট করা হয়নি তাই মানসিক অবসাদে নিজের চেহারার জন্য তিনি কানতেন। তবে এখন অবশ্য লিড অভিনেত্রী হিসাবে বেশ কিছু ছবিতে তিনি কাজ করছেন দ্বিতীয় স্থানে রয়েছেন দিয়া মির্জা দিয়া মির্জা হলেন বলিউডের একজন অন্যতম সুন্দরী অভিনেত্রী তবে তাকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যায়নি তিনি দু সালে একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার সুন্দর চেহারার কারণে অনেক কাজ হাত থেকে বেরিয়ে গেছে দিয়াকে বলা হয়েছিল তার এত সুন্দর চেহারার সঙ্গে চরিত্রগুলোকে মানাবে না এর পরের স্থানে রয়েছে দিনো মরিয়া বলিউডের এই অন্যতম হ্যান্ডসাম অভিনেতাকে নিশ্চয় সকলের মনে আছে একসময় তিনি মহিলাদের হার্ট থ্রবে পরিণত হয়েছিলেন তিনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন তাকে বহু ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে পরিচালকদের এই যুক্তি তার কাছে বড়ই অদ্ভুত মনে হয়েছিল এর পরে রয়েছেন গওহর খান গওহর খান হলেন হিন্দি সিরিয়ালের অন্যতম একজন সেরা সুন্দরী অভিনেত্রী তিনি বলিউডেও পা রাখার চেষ্টা করেছিলেন অনেক আশা নিয়ে তিনি স্লামডগ মিলিয়নিয়ারের ছবিতে অডিশন দিতে গিয়েছিলেন অডিশনে তিনি পাশ করলেও পরিচালক সৌন্দর্যের কারণ দেখিয়ে তাকে সেখান থেকে বাদ দিয়ে দেন এরপরে রয়েছেন একজন বাঙালি নাম পূজা ব্যানার্জি এই বাঙালি সুন্দরী অভিনেত্রী হিন্দি সিরিয়াল এবং ওয়েব সিরিজের দুনিয়াতে বেশ পরিচিত হয়েছেন সৌন্দর্যের নিরিখে তিনি বলিউডের অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন তবে অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে বলিউডে প্রবেশ করার ইচ্ছা থাকলেও সেই সুযোগ তার হয়নি আর এই নিয়ে পূজা ব্যানার্জি মনে বেশ আক্ষেপ রয়েছে তা এই ছিল আজকের ভিডিওর আলোচনা সুন্দরী হওয়ার কারণে বলিউড থেকে বাদ পড়েছেন যেসব অভিনেত্রী তাদের নাম আমি উল্লেখ করলাম ডিসপ্লেতে তাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে